উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। যারা নির্বাচন বানচালের নামে সহিংসতা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত নাগরিক সংলাপে এসব কথা বলেন বক্তারা। তাদের মতে সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে যাওয়ার উপায় নেই। নির্বাচনে বাধা দিলে দেশে অসাংবিধানিক সরকার ব্যবস্থা আসার পথ তৈরি হওয়ার আশঙ্কা জানান তারা। জানাচ্ছেন শরীয়ত খান। এবং অংশগ্রহণমূলক নির্বাচনে দ্বাদশ জাতীয় নির্বাচন যতই এগিয়ে আসছে তা নিয়ে বাড়ছে শঙ্কা। জাতীয় নির্বাচন নিয়ে নাগরিক সংলাপের আয়োজন করে ইনস্টিটিউট অব কনফ্লিক্ট ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। রাজনৈতিক দল অংশগ্রহণ না করলে অংশগ্রহণমূলক হচ্ছে না। আলোচকরা বলেন চাইলেই নির্বাচন কেন্দ্রিক সমঝোতা সহজ নয়, তবে নির্বাচনের পর সুশাসন নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। কেয়ারটেকারও যে দেশে পুরোপুরি নিউট্রাল আমার সন্দেহ আছে আর কি। কেয়ারটেকার কিন্তু আমার কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার না। আমি যদি বর্জন করতে বলি বা বাধা দিই তাহলে আমি তাদেরকে আসতে দেব, সেইটা তো বাঞ্ছনীয় হবে না। নির্বাচন উত্তর যে পরিবেশটা সৃষ্টি হবে সেখানে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, যে ইকোনমির ব্যাপারে সচেতন থাকতে হবে, ভূ রাজনীতি কীভাবে প্রভাব বিস্তার করবে সে ব্যাপারে সক্রিয় এবং সতর্ক থাকতে হবে। বক্তারা বলেন কারো ভোট না দেওয়ার যেমন অধিকার আছে তেমনি জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। যথেষ্ট প্রমাণাদি আমাদের কাছে আছে যে কে এই ট্রেনের লাইন উঠিয়েছে, কে এই ট্রেনে আগুন দিয়েছে, এবং যেটা আমাদের ভুল যে তাদেরকে ট্রায়ালগুলো কুইকলি হচ্ছে না। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট এখানে ক্রস ফায়ার হবে, কিন্তু ট্রায়াল হলে আমরা প্রমাণ পেতাম কারা এগুলো করেছে। রাজনৈতিক স্থিতিশীলতা না হলে হবে না, কারণ উন্নয়ন একটা রাজনৈতিক প্রক্রিয়া, সেটা আমি বিশ্বাস করি। কারণ উন্নয়ন আলাদাভাবে রাজনীতিকে বাদ দিয়ে হবে না। এখানে আস্থা হলো জিরো মাইনাস। এমন একটা সিস্টেম আমি চাচ্ছি যেখানে বিনা পয়সায় আমি দাঁড়াতে পারবো, সেটা হলো গণতন্ত্র। তার মানে পুরো জিনিসটাই তো হাইজ্যাক হয়ে গেছে। কেয়ারটেকার গভর্নমেন্টের সময় বুঝি খুব পিসফুল ইলেকশন হয়, অ্যাবসলিউটলি রং। বিদেশি শক্তি নির্ভরতা নয়, রাজনৈতিক আন্দোলনের মাধ্যমেই গণতান্ত্রিক অধিকার আদায়ে দলগুলোকে সক্রিয় হওয়ার আহ্বান জানান বক্তারা। সংজ্ঞায়িত করা হচ্ছে, কেউ মনে করছে। শরীয়ত খান, আরটিভি, ঢাকা।